604 কোটি টাকায় পোর্তো থেকে ব্রাজিলিয়ান তারকা ইভানিলসনকে দলে ফেরাচ্ছে বোর্নমাউথ। দেখুন বিস্তারিত। গত কয়েক মৌসুমে পর্তুগিজ লিগে আলো ছড়াচ্ছেন ইভানিলসন। ব্রাজিল জাতীয় দলে হয়েছে অভিষেক। এবারের দল বদলে বেশ কয়েকটি দলের নজর ছিল তার উপর, তবে শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে পাড়ি জমানোর সিদ্ধান্ত নিয়েছেন ইভানিলসন। ব্রাজিলিয়ান স্ট্রাইকার ইভানিলসনকে প্রিমিয়ার লিগের দল পোর্তো থেকে দলে ভেড়াতে সম্মত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ব্রুনমাউথ। পোর্তো থেকে ইভানিলসনকে দলে ভেড়াতে প্রিমিয়ার লিগের দলটির খরচ হয়েছে 47 মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় যার টাকা দ্বারা 604 কোটি 94 লাখ টাকা। এর সঙ্গে ভবিষ্যতে ব্রুনমাউথ তাকে অন্য কোনো দলের কাছে বিক্রি করলে দামের 10% পাবে পোর্তো। ইভানিলসনের মেডিকেল টেস্টের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে, শীঘ্রই তিনি ইংল্যান্ডে ভ্রমণ করবেন। চুক্তির বাকি আনুষ্ঠানিকতা দ্রুতই শেষ করা হবে বলে জানা গেছে। মূলত ডোমিনিক স্কোলানির বদলি হিসেবে এই ব্রাজিলিয়ান তারকাকে দলে ভেড়াচ্ছে ব্রোনমাউথ। গত মৌসুমে 48 পয়েন্ট নিয়ে 12 নম্বর থেকে মৌসুম শেষ করেছিল ব্রোনমাউথ। ব্রোনমাউথকে বলতে গেলে একাই টেনেছিলেন 26 বছর বয়সী সোলাক্সি। এই ইংলিশ তারকা লিগের 48 ম্যাচে 19 গোল করেছিলেন, সেই সঙ্গে তার রয়েছে 3টি অ্যাসিস্টও। 24 বছর বয়সী ইভানিলসন গত মৌসুমে পোর্তোর জার্সিতে 42 ম্যাচে 25 গোল ও 60টি অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে পর্তুগিজ ক্লাবটির জার্সিতে 191 ম্যাচে 79 গোল করেছেন ইভানিলসন, সেই সঙ্গে নামের পাশে আছে 23টি অ্যাসিস্টও।